শুধু বাস আর বাস দেখা যায়। দেখেন, যতদূর চোখ যায় শুধু বাস আর বাস। কিসের বাস সেটা আমি এখন বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখে হয়তো বুঝে গেছেন আমি কোথায় আছি। আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে। দিয়াবাড়ি গরুর হাটে কিন্তু অলরেডি বাসগাড়া হয়ে গেছে। এই যে দেখেন, এদিকে বাসগাড়া হইতেছে। এইদিকে আমি যদি ডান পাশে তাকাই, এইখানে দেখেন প্রত্যেকটা এগ্রো। আমরা একটু মানে নামতে হবে, আসলে এটা আমরা চলন্ত অবস্থায় করতে পারবো না। দেখি নামি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটু আগে আমি আসলে উত্তরা দিয়াবাড়ি হাটে আসলাম, বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু যে প্রিপারেশন হয়ে গেছে অলরেডি, আমার মনে হলো যে এটা বাইকে করে দেখালে আপনাদেরকে পোষাবে না, তাই আমি বাইক থেকে নেমেই গেলাম। আপনারা আমার এই পিছনে যে দেখতেছেন, এইখানে কিন্তু সব জায়গায় বাসগাড়া হয়ে গেছে। বাসগাড়া হয়ে গেছে মানেই কিন্তু গরু কয়েকদিন পর থেকে আসা শুরু হবে। এইখানে হাটের প্রিপারেশন চলতেছে। আপনাদের অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া, উত্তরা দিয়াবাড়ি হাট আমরা একটু দেখতে চাই যে দিয়াবাড়িতে হাটের প্রিপারেশন হচ্ছে কি না। আজকে আমি এসে নিজেই অবাক, আমার মনে হয় না ঢাকায় আর কোথাও এত আগে কোনো প্রিপারেশন হচ্ছে। কারণ এদিকে আপনারা যদি দেখেন, এই যে বাসগুলো গাড়া হয়েছে ওই দিকে একদম যত দূর চোখ যায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বাঁশ গাড়া হয়ে গেছে। তারপরে এদিকে হাসিল ঘরের বানানো হইতেছে, বড় করে বাঁশ দিয়ে ফ্রেম করা হইতেছে, মানে প্রিপারেশন খুব মানে সুন্দরভাবে চলতেছে। আমরা একটু এই দিকে চলে আসি, আপনারা যদি এই দিকে একটু দেখেন, এই যে দেখেন এইদিকে বিভিন্ন এগ্রো কিন্তু তাদের জন্য জায়গা ফিক্স করে গেছে। সবচেয়ে মজার যে ব্যাপারটা, আমরা এই এগ্রোটার একটু নাম দেখার চেষ্টা করি। এটা হচ্ছে বুশরা, বুশরা অর্গানিক এগ্রো। আচ্ছা, নির্ধারিত স্থান, মোবাইল নাম্বারও দেওয়া আছে। এই জায়গায় ওনারা গরু নিয়ে আসবে। তারপরে ওই যে দেখেন সামনেও বুশরার একটা লাগানো আছে। তারপরে ওই দেখেন পিছনে ডিজাইন এগ্রো পার্কের পোস্টার লাগানো আছে। ডিজাইন এগ্রো পার্ক কার আপনারা জানেন, ওইটা হইতেছে আমাদের হাসান ভাইয়ের, হাসান ভাইয়ের ডিজাইন এগ্রো পার্ক। ওই যে ওই সাইডেও ডিজাইনের আছে। মানে মোটামুটি যারা উত্তরা দিয়াবাড়ি হাটটা সম্পর্কে জানে এবং যারা বুঝতেছে যে এখানে হাট হবে, সবাই কিন্তু মোটামুটি আগে থেকেই একটা প্রিপারেশন নিয়ে এখানে চলে আসছে। আর উত্তরা দিয়াবাড়ি হাট আমি আপনাদেরকে গত বছর দেখিয়েছি, তার আগের বারও দেখিয়েছি, আপনারা সবাই পছন্দ করছেন। এইবার আমাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট বক্সে জানাবেন যে উত্তরা দিয়াবাড়ি হাট কে কে দেখতে চান এবং কেমন লাগে। যারা যারা উত্তরাবাসী আছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। দেখেন, আমার মনে হয় না ঢাকায় এখন পর্যন্ত কেউ গরুর হাট এত আগে দেখাইতে পারতেছে যতটা আগে আমি আজকে এখানে চলে আসছি, একদম সবার প্রথমে উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ঈদের ভাইব কিন্তু চলে আসছে, ঈদের আমেজ চলে আসছে। আমার মুখে হাসি দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে ঈদের আমেজ কতটা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কোথাও হাটের এরকম বাসগাড়ার প্রিপারেশন আমি দেখি নাই। এত সুন্দর, এত বিস্তৃত পরিসরে এখানে বাসগাড়া হইতেছে, তারপরে কারেন্টের লাইন, সব কিছু প্রিপারেশন দেখে মনে হইতেছে এবার হাট কিন্তু খুব জমজমাট হবে। আমরা যারা হাট পাগল আছি, গরু পাগল আছি, তাদের জন্য আসলে এই মোমেন্টগুলা খুব বেশি মজার। কারণ কি, গরু তো দেখাই যায়, এগ্রোতে গরু গেলেও গরু দেখা যায়, কিন্তু ওই অনুভূতিটা নাই যেটা কিনা হাটে আছে। কারণ এই যে আজকে আমরা এখানে আসলাম, মোটামুটি বলা যায় আমেজ কিন্তু শুরু হয়ে গেল, আজকে থেকেই শুরু হয়ে গেল। এটা কিন্তু আর কমবে না, আস্তে আস্তে বাড়বে এবং থামতেছেও না, তাই না? একদম কুরবানি ঈদের রাত পর্যন্ত এই আমেজ চলতে থাকবে। আর হচ্ছে যে যেই মজাটা আমরা এই যে এখন এখানে দেখতেছি, এই মজাটা আসলে অন্য কোথাও নাই। এটা আমরা যারা গরু পাগল আছি একমাত্র শুধুমাত্র আমরাই জানি যে এই যে বাসগাড়া হইতেছে এইটার আনন্দটা কতটুকু। কারণ হইতেছে হাটে যখন গরু উঠবে তখন তো সব জায়গায় গরু উঠে, তখন আমরা বুঝে গেছি যে গরু আসতেছে, গেলেই আমরা গরু দেখতে পারবো। বাট এই যে বাসগাড়া হইতেছে এইটার মজাটা অন্যরকম, যে আরে বাস লাগানো হইতেছে মানে কয়েকদিনের মধ্যে গরু আসবে, এটার এক্সাইটমেন্ট অন্য লেভেলের। চলেন আমরা একটু অন্যদিকে যাই। এখানে আসলে কত সুন্দর পরিসরে এগুলো হইতেছে, সামনে কিন্তু বাস নামায় রাখা হইতেছে। আমরা ওই জায়গাটা একটু আগে দেখে আসি। এই যে দেখেন, আমরা যদি হাতের বামে তাকাই কত বড় পরিসরে এখানে গরুর হাট হবে, মানে অসাধারণ দৃশ্য। মনটা বুকটা একদম ভরে যায় যখন এরকম দেখি যে বছরে একবার গরুর হাট হবে, সেই গরুর হাটের প্রিপারেশন নেওয়া হইতেছে, বাস লাগানো হইতেছে, অসাধারণ দৃশ্য। এই যে দেখেন এখানে বাস নামানো হইতেছে, কত সুন্দর। কি ভাই, কবে থেকে শুরু করছেন? হ্যাঁ, 16 তারিখ থেকে গরু উঠবে। আর বাস লাগানো শুরু হয়েছে কত, কবে থেকে? 2-3 দিন নাকি? আচ্ছা যাক, 16 তারিখ থেকে গরু আসবে না? ঠিক আছে, হাট তো এবার মোটামুটি অনেক বড় আছে।
চ্যানেলের নাম হইতেছে বাংলাদেশি রিভিউয়ার হৃদয়। হৃদয়, হ্যাঁ, এটা লিখলে চলে আসবে। ঠিক আছে, অসাধারণ দৃশ্য, এখানে অনেক অনেক গরু। এগুলো যদিও হাটের গরু না, এগুলো হইতেছে এখানের এমনি জাস্ট রাখা গরু ঘাস খাওয়ার জন্য। আমরা একটু প্রথমে উপরে উপরে দেখি যে এই জায়গায় কি কি প্রিপারেশন কেমন ভাবে নেওয়া হইতেছে, এরপরে আমরা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। এই যে এখানে কিন্তু অনেক এগ্রোর লাগাই দেওয়া হয়েছে অলরেডি। এই যে আল সাবা এগ্রো, ওরা বসবে এই সাইডটায়, ওদের পোস্টার লাগাই গেছে আল সাবা এগ্রো। তারপর এই যে এই সাইডে যদি দেখি, এই যে এইখানে আপনারা যে দেখতেছেন, এখানে হচ্ছে আদি ব্যাগ্র, আদি ব্যাগ্রর গরুগুলো এখানে আনা হবে। এটা কোন জায়গায়? ওদের হেড অফিস হাউস 19 রোড 13 সেক্টর 14 উত্তরা। আচ্ছা, মানে উত্তরায় ওদের হেড অফিস আছে, প্লাস হচ্ছে গাজীপুরে মনে হয় ওদের মেইন ফার্মটা আদি ব্যাগ্র। এইখানে ওদের গরুগুলো আনা হবে। এইখানে কিন্তু প্রত্যেকটা অ্যাগ্রো এরকম করে গেছে। আচ্ছা, সামনে আমরা ডান সাইডে দেখতেছি উসামা অ্যাগ্রো, আপনারা চিনছেন হয়তো উসামা অ্যাগ্রো। এটা মনে হয় সম্ভবত ময়মনসিংহের দিকে ওসামা এগ্রো। এই এগ্রোটা, হ্যাঁ, ময়মনসিংহতে। আপনারা মনে আছে কি না, প্রাণী সম্পদ যে একটা মেলা হয়েছিল, সেই মেলায় আমি আপনাদেরকে এই ওসামা এগ্রোর কিছু স্পেশাল গরুর কালেকশন দেখাইছিলাম। এইখানেও ওদের এবার হাটে গরু আনতেছে। জিনিসটা আসলেই খুব মজার এবং আনন্দের। আমরা যারা এগ্রোতে গরু দেখি, তাদের সেই এগ্রোর গরু যদি আবার হাটে আনা হয়, ওইটার আনন্দটা অন্যরকম। আচ্ছা, ওইদিকে মানে একটা হাসিল ঘর করা হইতেছে, আমরা একটু যে হাসিল ঘরটা দেখি। এই যে আমার সামনে এখানে আপনারা দেখতে পাইতেছেন, এটা হইতেছে একটা হাসিল ঘর হবে এই জায়গায়। দেখেন, হাসিল ঘরের প্রিপারেশন চলছে। তারপরে আমরা একটু সামনে যাই, ওইদিকেও একটু ভিড় দেখা যেতেছে, যে দেখি কি হইলো ওইখানে। এই যে আমার হাতের ডান দিকে, এটা কি তাসনিম অ্যাগ্রো অ্যান্ড ডেইরি সম্ভবত নাম, ওরাও এখানে গরু আনবে। খুবই সুন্দর একদম, মানে আমার মনে হয় সবচেয়ে আগে ভাগে ওদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই দেখেন, ফ্লাড লাইট লাগানো হইতেছে, এখান দিয়ে হাটে গরু খুব ক্লিয়ারলি দেখা যাবে। প্রত্যেকটা জায়গা ওদের ব্লক ব্লক করে দেওয়া আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে কেউ হারায় যাবে না, বলতে পারবে যে আমি এই ব্লকে আছি, আমি ওই ব্লকে আছি। এই যে এখানে অনেক বড় একটা হাসিল ঘর করা হইতেছে, সবচেয়ে বড় মনে হয় এই হাসিল ঘরটা। এইটা হয়ে গেলে মানুষ গরু কিনলে এখান থেকে এসে হাসিল করতে পারবে। এছাড়া দেখেন, হাট উপলক্ষে সামনে একটা মনে হয় অস্থায়ী খাবার দাবারের হোটেলও করা হবে। ওই যে এখানে টিন করা হয়েছে ওই জায়গাটায়। এইটা করার সবচেয়ে মজার ব্যাপার সেটা হইলো যে হাটে যারা ব্যাপারী আসে, যারা ক্রেতা আসে, অনেক সময় অনেক দূর থেকে আসে, তাদের আসলে খাওয়া দাওয়ার ওরকম কোনো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। সো এখানে যদি একটা হোটেল হয় হাটের ভিতরে, এই হোটেলগুলো কিন্তু খুব জমজমাট হয়। এবং আপনারা যদি কেউ হোটেলে কখনো খাবার খেয়ে থাকেন, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাই দিন কে কে গরুর হাটে বসে হোটেলের ভিতরে ভাত খাইছেন। আমার ইচ্ছা আছে, এবার দেখি, আপনাদের যদি কেউ আসেন আমাকে বললেন, আপনাদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। কোন দিকে দেখাবো আর দেখছি, কথা বললেও সমস্যা নেই, তুমি করো। হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট। উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন খালি জায়গায় বসছে এই বছর বিরাট গরু ছাগলের হাট।
এখানে আছে পাইকারি ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, 24 ঘন্টা বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা। এখানে গরুর হাট যখন হয় তখন এর সবচেয়ে মজার আর একটা জিনিস এতেছে, প্রচুর পরিমাণে দেখেন সবুজ ঘাস, প্রচুর পরিমাণে এখানে সবুজ ঘাস আছে। যারা এখানে গরু আনে তারা কিন্তু এখানে ঘাস খাওয়াইতে পারে গরুকে। আসেন আমরা এই জায়গায় নামি একটু। বন্ধুরা দেখেন পিছনের দৃশ্য, আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে এবং আপনারা বুঝে গেছেন যে গরুর হাট বসে গেছে। সো গরুর হাট কিন্তু বসে গেছে, এতদিন আমরা শুধু বলছি যে গরুর হাট বসবে বসবে, কিন্তু এখন দেখেন গরুর হাটের একদম বাসটাস গেড়ে প্রিপারেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে, আপনাদের কার কার কাছে ভালো লাগে কেমন লাগে একটু জানাই দিয়েন। দিয়াবাড়ি হাট হয়ে গেছে, আমি একটা ভিডিও দিছি আফতাবনগরের, আপনারা পছন্দ করছেন, মেরাদিয়ার ভিডিও দিছি পছন্দ করছেন, শাহজাহানপুরের দিছি তাও পছন্দ করছেন। ইনশাল্লাহ ওই সব জায়গায় যখন বাস গাড়া শুরু হবে তখন আমি সবার প্রথম আপনাদেরকে ভিডিও দিব, আমার আগে আর কেউ দিতে পারবে না, এতটুকু আমার গ্যারান্টি। সো যখন এই যে দেখেন উত্তরা দিয়াবাড়ি হাটে বাস গাড়া শুরু হয়েছে, আমি কিন্তু সবার আগে আপনাদেরকে দেখাইলাম, যখন আফতাবনগর মেরাদিয়া এবং অন্যান্য হাটে বাস গাড়া শুরু হবে তখনও কিন্তু আমি আপনাদেরকে সবার প্রথমে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের সবার খুবই ভালো লাগবে। 300 ফিট হাটটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে হইতেছে, দেখেন আমরা যদি একটু আপনাদেরকে হাটটা ঘুরাই দেখাই, অনেক বড় জায়গা নিয়ে হইতেছে, অনেক বড় হাট ঢাকার মধ্যে এখন এটা আমার মনে হইতেছে অনেক বড় হাট। আসেন আমরা এবার হাটের সৌন্দর্য একটু উপভোগ করি।